হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি নতুন একটি জায়গায় নতুন একটি ভ্লগ নিয়ে। তো আমি আর উৎপল দুজনাই আছি, তো সঙ্গে আমাদের বাড়ির মিসেসরা আছে, তো পরে আলাপ করাচ্ছি তোমাদের। তা সবচেয়ে বড় কথা, আজ আমরা কোথায় এসেছি? আজ এসেছি আমাদের শহরের খুব কাছাকাছি। আমরা ফুলিয়াতে থাকি, নদিয়া জেলার ফুলিয়াতে, তার পাশেই শান্তিপুর। ঠিক শান্তিপুরের একদম গঙ্গার ঘাটে আমরা এসেছি, যেটা হচ্ছে গুপ্তিপাড়া ঘাট। গুপ্তিপাড়া ঘাটের একদম পাশে এই জায়গাটার নাম হচ্ছে কালনাপাড়া, শান্তিপুর কালনাপাড়া। কাদো কালনাপাড়াতে এখানে রয়েছে একটি রিসর্ট, সুন্দর রিসর্ট। রিসর্টের নামটা বল? তরঙ্গিনী। একদম তাই, খুব সুন্দর নাম, খুব সুন্দর জায়গা। যেমন নামটাও ভালো, তরঙ্গিনী, তেমন খুব সুন্দর সাজিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আমরাও এখনো দেখিনি, তো আমরা পুরো ভিডিওটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, সব কিছু জানাবো। এখানকার রুম ভাড়া কত, কিভাবে বুকিং করবে, সমস্ত প্রসিডিউর কিভাবে আসবে, সব কিছু জানাবো। শুধু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। অবশ্যই, সব কিছু জানতে গেলে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও। আর সবচেয়ে বড় কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব তো করতেই হবে, অবশ্যই। আর কমেন্ট করে জানাতে হবে ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই, আর কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই জানিও, তাতে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও কতদূর পৌঁছচ্ছে। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমার তোমাদের কাছে বারবার আসব, তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। এরকম নতুন ভিডিও, নতুন কিছু সন্ধান তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এরকম গেটের সামনেই কিন্তু নিয়মাবলী দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো নিয়ম। আর এই হচ্ছে তরঙ্গিনীর মূল গেট। গেট দিয়ে ঢুকেই কিন্তু বাঁ দিকে এলেই কিন্তু এখানে পার্কিং প্লেস, তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইকেল বাইক সব পার্কিং করা আছে। চার চাকা নিয়ে আসলে এখানেই পার্কিং করা যায়। সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে এন্ট্রি ফিজ কিন্তু কিছু নেই, মানে তুমি আসলে ফ্রিতে ঘুরে যেতে পারো এখানে। আর এই যে পার্কিং ফার্কিং সব কিন্তু ফ্রি, কোনো চার্জ নেই। এই জন্য আমরা জানি না ভবিষ্যতে চার্জেবল হবে কি না, বাট এখন কিন্তু নেই। তো যত তাড়াতাড়ি পারো তোমরা এসে ঘুরে যেতে পারো। পার্কিং প্লেসের ঠিক পরেই দেখতে পাচ্ছ এখানে এখনও কনস্ট্রাকশন চলছে, মানে বাসের কাজবাজ চলছে। এটাও কিন্তু একটা বিশ্রামাগার বলতে পারো, একটা ছোট্ট বেশ সুন্দর বানানো হচ্ছে এখানে। আর ঠিক তার পাশেই রয়েছে চিলড্রেন্স পার্ক, এখানে বাচ্চারা কিন্তু এসে বেশ ভালো খেলাধুলাও করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা গঙ্গার একদম তীরেই কিন্তু এই রিসর্টটি। দেখো রিসর্টে ঢুকে এখানে উৎপল মোটামুটি আরাম করতে বসে গেছে। আর এখানে আরেকটি সুন্দর জিনিস করা রয়েছে, দেখো একটা লাভ সাইন করা রয়েছে কত সুন্দর করে খড় দিয়ে, খড় আর বাঁশের কাজ। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেস্টুরেন্ট। সামনে দেখতে পাচ্ছ তরঙ্গিনী লেখা, বিচালি দিয়ে ছাউনি দেওয়া আছে। ভেতরেও বসে তোমরা রেস্টুরেন্টের যা খাবার আছে সেটা খেতে পারো। প্লাস এখানে দেখতে পাচ্ছ ছাতি দিয়ে খুব সুন্দর করে বসার জায়গার ব্যবস্থা করেছে, এখানেও তোমরা আসতে পারো রেস্টুরেন্টের জন্য। অ্যাকচুয়ালি এটা আউটডোরে বসার মতো প্লেস, তাই তো? ইনডোরও আছে, সামনে ইনডোরও আছে। তো একবার আমরা মেনু কি কি আছে দেখে নিই এখানটায়। এখানে অনেক কিছুই আছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে একবার দেখে নিতে পারো। এরপর আমরা এই রিসর্টের রেস্টুরেন্টকে ডান দিকে রেখে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিক এগিয়ে গেলেই কিন্তু পাবো এই রিসর্টের কটেজগুলি, চলো দেখি সবাই মিলে।
বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাঁশের কটেজ রয়েছে। এই কটেজটার নাম যেমন প্রতসিনী, তো এরকম পাশে ঠিক তার পাশেই আরেকটি এরকম বাঁশের কটেজ রয়েছে একই রকম, সেটারও একটা সুন্দর নামকরণ হচ্ছে, সেটাও দেখাবো তোমাদের। এটার নাম রয়েছে প্রবাহিনী, খুব সুন্দর নামগুলো কিন্তু দেয়া হয়েছে। বাঁশের কটেজের পাশেই কিন্তু রয়েছে দুটি লাক্সারিয়াস কটেজ, সত্যি দারুণ লাগছে দেখতে। দেখো তোমরা কতখানি বুঝতে পারছো আমরা জানি না, বাট আমরা সামনে থেকে কিন্তু খুব ভালো বুঝতে পারছি, খুব ভালো লাগছে দেখতে। যেমন একটি কটেজের নাম রয়েছে তরণী, আর ঠিক পাশেই রয়েছে তটিনী, মানে তরঙ্গিনী যে নামটা সেটাও যেমন ত দিয়ে, এখানে এই দুটি দেখলাম কটেজ সেগুলোও কিন্তু সেই ত দিয়েই শুরু হচ্ছে। তোমরা যদি এই বাঁশের কটেজ অথবা এই লাক্সারিয়াস কটেজ, মানে এছাড়াও কিন্তু আরও অনেক তাবু রয়েছে, টেন্ট রয়েছে, তোমরা যদি ওগুলো পছন্দ না করো, তোমরা যদি টেন্টে থাকতে চাও, দেখো তারও ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর টেন্টগুলি, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর প্রত্যেক টেন্টের সামনে এরকম দেখো একটি করে ব্যানার করা আছে, যেমন এটা দেখতে পাচ্ছি পোস্টারের মতো চোখের বালি, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু পরপর কটেজ করা আছে, তার পাশে রয়েছে মহেশ, সম্ভবত এগুলি এই কটেজগুলোর নামকরণ করা হয়েছে। তো এই দুটি টেন্ট দেখো একরকম, আর এই দুটি টেন্ট দেখো আরও একটু নিচু, বাট দেখতে কিন্তু খুব সুন্দর। আরেকটির নাম পথের পাঁচালী, লাস্ট হচ্ছে কাবুলিওয়ালা, মানে অ্যাকচুয়ালি গল্পের মানে প্রবন্ধ যেগুলো আছে গল্প, সেই গল্পের নাম অনুসারেই কিন্তু এই কটেজগুলির নাম রাখা হয়েছে। দারুণ চিন্তাভাবনা এখানকার, ভালো লাগছে দেখতে। তো কবে আসছো বলো তোমরা, দেরি না করে তাড়াতাড়ি চলে এসো এখানে। তো বন্ধুরা আজ আমরা এখানে কিন্তু একা আসিনি, সঙ্গে আমাদের লাইফ পার্টনাররা এসেছে, মানে আমার লাইফ পার্টনার আর উৎপলের লাইফ পার্টনার সবাই এসেছে। মানে বন্ধু সব জায়গায় তো একা যাওয়াটা ঠিক না, তাই না? তাই নিজের কাছেও খারাপ লাগে, ওই জন্য আজকে বউকে বগল দেওয়া করেই নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি সেটা কথা না, সব জায়গায় একা যায় তো বাড়িতে প্রচুর প্রবলেম হয় নিয়ে, যার জন্য আমরা আজকে বউদের নিয়ে এসেছি, যাতে অশান্তিটা একটু কমে আর কি। কিছু মনে করো না তোমরা, চলো বউদের কাছে নিয়ে যাই। তো যাই হোক, এখানে তেমন তো কাউকে দেখছি না, তাই বউদেরকে জিজ্ঞাসা করবো যে এই যে রিসোর্টটা ওদের কেমন লাগছে। তো বলো কেমন লাগছে তোমাদের? আমার বেশ ভালোই লাগছে, আর আমার মনে হয় যে আরেকটু সময় পর আরো ভালো লাগবে, কারণ সন্ধ্যা হতে হতে চারিদিকের পরিবেশটা আরো সুন্দর হবে। আর আমি ভালো লাগছে এসে অনেকদিন পর যে এখানে এসেছি, তো দেখা যাক কেমন লাগে। মানে আমাদের তোমাদের এখানে আনাটা সার্থক হয়েছে কি? এখনই বলতে পারছি না, একটু ঘুরে দেখি তারপর, আপাতত বেশ ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, মানে অল্পতে স্যাটিসফাইড হবে না, তাই তো? না, এইটাই ব্যাপার। ঠিক আছে চলো বন্ধুরা, আমরা আরো কিছু দেখাই তোমাদের। কটেজগুলির পাশেই কিন্তু রয়েছে পুরো একদম গ্রাম্য পরিবেশ, এখানে দেখো পাশে কত সুন্দর, এখানে কিন্তু অনেক জমি রয়েছে, যদিও এটা রিসর্টের জায়গা নয়, পাশের জায়গা, বাট পরিবেশটা কিন্তু অসাধারণ। সামনে কিন্তু গঙ্গা, যেটা ভাগীরথী বলি আমরা, সামনে কিন্তু সেই গঙ্গা ভাগীরথী বয়ে যাচ্ছে। সুন্দর ঝাউ গাছ রয়েছে, এখানে লাউ গাছ বোনা হয়েছে, লাউয়ের চারা, এগুলো চারা তো নয় গাছ হয়ে গেছে, দেখো ফুল হয়েছে, খুব সুন্দর পরিবেশ, মানে এক কথায় দারুণ বলতে গেলে। আমরা এই যে তরঙ্গিনী রিসর্টটিতে এসেছি, এখানে একটি দাদাকে পেয়েছি, সেই দাদার কাছ থেকে আমরা ডিটেলসটা জেনে নেব যে এই যে রিসর্টগুলো আছে এখানটায়, ছোটো ছোটো কটেজগুলো আছে, তার ভাড়া কত বা কীভাবে বুকিং পদ্ধতি আছে সেটা আমরা তার কাছ থেকে একবার জেনে নেব। তো এই দাদাকে আমরা পেয়েছি। তো দাদা তোমার নামটা যদি একবার বলো। বাপ্পা। বাপ্পা, আচ্ছা দাদা এই কটেজ যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বুকিং পদ্ধতিটা কী আছে? আমাদের ফোন লাইন আছে, অনলাইন বুকিং করা যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের এই কটেজগুলো বাম্বু কটেজ, আমার 1800 টাকা, এগুলো 1800 টাকা, তাই তো? দিবেন একটু দেখা, এগুলো এই যে বাম্বু যেগুলো বাঁশের কটেজগুলো আছে এগুলো হচ্ছে 1800 টাকা পার ডে, তাই তো? পার নাইট। আর খাওয়া দাওয়াটা কি সব এর মধ্যে? না না, এটা শুধু লজিং। আচ্ছা শুধু লজিং, আর ফুডিংটা আলাদা আপনাদের রেস্টুরেন্টে আছে? হ্যাঁ রেস্টুরেন্টে। আচ্ছা, আর ফুড লজিং এর প্যাকেজও আছে? প্যাকেজ কত? যেমন আপনার প্যাকেজ এগুলো যদি হয় এক একটা হচ্ছে যে 1200-1400 টাকা থেকে যারা আসবে আপনাদের সাথে কন্টাক্ট করে আসতে পারবে। আর যেগুলো কনস্ট্রাকশন করা ইটের এইগুলোর ভাড়া কত? এটা হচ্ছে 2600।
তরণী হানিমুন সুইট সেটা অল প্যাকেজ অল প্যাকেজ মানে মানে সকালে ব্রেকফাস্ট মানে ফুডিং লজিং ফুডিং লজিং দিয়ে সব তাহলে কত পড়বে 2200 টাকা না 4000 টাকা পড়বে 4000 টাকা পড়বে দুইজন আচ্ছা আচ্ছা আর পাশে তাবু দেওয়া যেগুলো আছে আমাদের 1200 থেকে 2600 পর্যন্ত আছে রুম 1200 থেকে 2600 মানে শীতের সিজন তো মোটামুটি চলেই গেল গরমকালে কি এগুলো এরকমই থাকবে হ্যাঁ হ্যাঁ আমাদের এসি লাগানো হবে এগুলোতে আচ্ছা আচ্ছা এগুলোতে কুলার লাগানো হবে মানে এসি ইনস্টল হবে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনাকে তো ফ্রেন্ডস সম্পূর্ণ রিসর্টটা আমরা ঘুরলাম সাথে তোমাদেরকেও দেখালাম কেমন লাগলো সেটা একবার কমেন্ট করো বলো প্রথমে তো বলেছিলাম কমেন্ট করে জানাতে এবার সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর রিসর্টের যে কটেজগুলো সেগুলো খুবই সুন্দর তোমরা দেখলে আর কটেজের যে ভাড়া বুকিং পদ্ধতি কি সেটাও তোমরা জানলে তখন ওই বাপ্পাদা বলে দিল সবই তো হলো এবার একটা কথা তোমাদের জানানো হয়নি আমরা জানি তোমরা এতক্ষণ ওয়েট করছো সেটা তোমরা এখানে আসবে কিভাবে সেটা তো বলবি না সেটা এখানে আসতে হবে হচ্ছে এটা শান্তিপুর যেহেতু তোমরা যেখান থেকে আসো শান্তিপুর স্টেশনে আসো শান্তিপুর স্টেশন থেকে টোটো করে নাও টোটো করে বলো তরঙ্গিনী রিসর্ট যাবো কালনাপাড়া তরঙ্গিনী রিসর্ট একটু দূরত্ব হবে হয়তো মাথা পিছু 30-40 টাকা পড়বে আসতে আর যদি বাসে আসতে চাও তাহলে রানাঘাট থেকে যে বাসগুলো কালনাঘাটের দিকে যায় সেই বাসে উঠে তোমরা চলে এসো কালীতলা বাস স্ট্যান্ড সেখান থেকে তোমরা টোটো ধরে চলে আসতে পারো কিন্তু এই রিসর্টে আরেকটা কাজ তোমরা করতে পারো সেটা হচ্ছে গুপ্তিপাড়া তোমরা গুপ্তিপাড়া কিভাবে আসবে হাওড়া কাটোয়া মেন লাইনে গুপ্তিপাড়া স্টেশন পেয়ে যাবে সেখান থেকে গুপ্তিপাড়া ঘাটে চলে আসো আর ঘাটটা পার করলেই কিন্তু এই রিসর্টটা তোমরা পেয়ে যাবে ঘাট পার করে জাস্ট 2 মিনিট মতো আসতে হবে তাহলেই এই রিসর্টটা পেয়ে যাবে তো সব দিক থেকে তোমাদের আসার ইয়েটা বলে দিলাম আসার পথটা বলে দিলাম তো আর কিছু জানানোর নেই সেরকম তোমাদের তো ভিডিওটা আমরা এখানেই শেষ করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই উৎপল বলল লাইক কিন্তু করতেই হবে আর লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই তিনটা অবশ্যই করতে হবে শেয়ার করে অবশ্যই সবাইকে ছড়িয়ে দিও আর আগেই বলেছি কে কোথা থেকে দেখছো এটা জানিও তাহলে আমরা বুঝতে পারবো কোথায় যাচ্ছে আমাদের ভিডিওটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিওটা আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো